আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। নবপ্রভাতের আলো অন্তরের লালনের মধ্য দিয়ে প্রবাসী বাঙালিরা বরণ করে নিয়েছে বাংলা নববর্ষ 1420-কে। ব্যারনেস থিয়েটারের শেষকৃত অনুষ্ঠানে 48 ঘণ্টা পূর্বে অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি সম্পন্ন। আঞ্জুমানে আল ইসলা ইউকের ত্রিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। 17 এপ্রিল বুধবার সেন্ট পলস ক্যাথেড্রালে অনুষ্ঠিতব্য ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লৌহ মানবী খ্যাত ব্যারনেস মার্গারেট থিয়েটারের শেষকৃত্য অনুষ্ঠানের 48 ঘণ্টা পূর্বেই অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি শেষ করেছে 700 সদস্যের ব্রিটিশ সশস্ত্র বাহিনীর একটি সদস্য চৌকস দল। তবে মূল অনুষ্ঠানে থাকবে 320 সদস্য বিশিষ্ট ব্রিটিশ সেনানৌবাহিনী বিমান বাহিনীর যৌথ দল, আর এর দায়িত্বে থাকবে 3 জন কর্মকর্তা। এদিকে সাবেক এ প্রধানমন্ত্রী সরকার প্রধান থাকাকালীন করা কয়েকটি নীতির ভুল থাকার অভিযোগ এনে সেন্ট্রাল লন্ডনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বেশ কিছু সংগঠন। তবে শেষ বিদায়ের অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর অ্যান্ড্রিউ চ্যাপবার্ন জানিয়েছেন অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য তারা বদ্ধপরিকর। বুধবার অনুষ্ঠিতব্য সাবেক এই সরকার প্রধানের শেষকৃত্য অনুষ্ঠানের যোগ দেওয়ার কথা রয়েছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক অব এডিনবারার। এছাড়া ব্রিটেন সহ ইউরোপের কয়েকটি দেশের প্রভাবশালী রাজনৈতিকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, 87 বছর বয়সে ব্রিটিশ রাজনীতিতে রক্ষণশীল নীতির প্রবর্তক সাবেক এ প্রধানমন্ত্রী গত সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর সাবেক এ সরকার প্রধানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রিটেনের রাজনৈতিকদের মাঝে। নতুন বছরে নবপ্রভাতের আলো অন্তরে লালন করে সকল সাম্প্রদায়িকতা ও হিংসাত্মক কর্মকাণ্ড মুছে ফেলার প্রত্যয় নিয়ে লন্ডনে প্রবাসী বাঙালিরা বরণ করে নিয়েছে বাংলা নববর্ষ 1420-কে। বিস্তারিত থাকছে এম এ আর মুরাদের একটি রিপোর্টে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লন্ডন প্রবাসী বাঙালিরা বরণ করে নিয়েছে বাংলা নববর্ষ 1420-কে। কয়েকটি বাংলাদেশি সংস্থা আলাদা আলাদাভাবে নানা অনুষ্ঠানে আয়োজন করে। বর্ষবরণের অনুষ্ঠানগুলো পরিণত হয় খণ্ড খণ্ড বাংলাদেশে। মা বাবার হাত ধরে ছোট শিশুরা এসেছিল নতুন বছরকে বরণ করে নিতে। চ্যানেল আয় দর্শকদেরকে বিলেত থেকে শুভেচ্ছা। 1420 সাল সবার ভালো যাক, আনন্দের হোক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। অনেক আনন্দ লাগছে যে আমরা এদেশে থেকেও এখানে এত সুন্দরভাবে আমাদের উৎসবটা উদযাপন করছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রবাসীদের কণ্ঠে। বাংলাদেশ তথা বিশ্বের যত জায়গায় বাঙালিরা ছড়িয়ে আছি, সবাই যেন আমরা সবাই মিলে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারি। বর্ষবরণের আয়োজনে পান্তা ইলিশের পাশাপাশি ছিল বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের পসরা। দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে এই উৎসবের মাধ্যমে প্রবাসী বাঙালিরা জানিয়ে দিলেন বৈশাখ তাদের প্রাণের উৎসব, বৈশাখ তাদের ঐক্য সৌহার্দ্য সমৃদ্ধি তুলে ধরার উৎসব। লন্ডন থেকে এম ইয়ান মুরাদ, চ্যানেল আই। আঞ্জুমানে আল ইসলা ইউকের ত্রিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। শায়খুল হাদিস হযরত মাওলানা হাফিজ আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশেদুল হক ও মাওলানা এম এ কাদের আল হাসানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলা সভাপতি হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাদউদ্দিন, মাওলানা শামসুদ্দিন নুরি, কাউন্সিলর আহমদুল হক, আলহাজ রজব আলী, আলহাজ বশির মিয়া সহ অন্যান্যরা।
প্রধান অতিথি এ সময় তার বক্তব্যে বলেন, আঞ্জুমানে আল ইসলাম সঠিক আদর্শ প্রচারের মাধ্যমে সমাজকে আলোকিত করতে এবং সমাজে হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দেখানো পথ অনুসরণ করতে সবার প্রতি আহ্বান জানান। এদিকে যুক্তরাজ্যস্থ বাংলাদেশি হাই কমিশনের উদ্যোগে পূর্ব লন্ডনের নিউহাম সিটি কাউন্সিলে মহা ধুমধামের মধ্য দিয়ে পহেলা বৈশাখ 1420 উদযাপন করা হয়েছে। বিস্তারিত থাকছে শাহ এমি হোসেনের রিপোর্টে। বিপুল উৎসাহ উদ্দীপনায় লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বাংলা বর্ষবরণ 1420 অনুষ্ঠিত হয়েছে। কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় এই বর্ষবরণ উৎসব। বৈশাখ মানেই পান্তা ইলিশ, বাঙালির ঐতিহ্যবাহী পিঠা পুলির বিশেষ আয়োজন। বাংলাদেশ হাইকমিশন লন্ডন কর্তৃক আয়োজিত বাংলা বর্ষ 1420কে স্বাগত জানাতে বৈশাখী উৎসবের কোনো কমতি ছিল না। এতে ছোট বড় সকলেরই অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নাচ গান আর মজার মজার সব খাবারের আয়োজন ছিল এই উৎসবে। বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেয় ব্রিটিশ বাঙালিরা। ছোট বড় ছেলেমেয়েরা চিত্রাঙ্কনের মাধ্যমে ক্যানভাসে তুলে ধরেন হৃদয়ে লালিত বাংলাদেশকে। শাহ এম হুসেন, চ্যানেল আই, লন্ডন। গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 12 এপ্রিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন ইউকে সাধারণ সম্পাদক ভিপি হাউনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মেয়র ক্যাবিনেট কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফারুক, আবুল কালাম, অ্যাকাউন্ট্যান্ট মুজিবুর রহমান, এ কে আজাদ, মোহাম্মদ শাহজাহান, আব্দুর রব, আতাউল্লাহ ফারুক, মোহাম্মদ মুজাহিদ প্রমুখ। সভা থেকে ব্রিটিশ বাংলাদেশি লুৎফর রহমান মেয়র নির্বাচিত হওয়ায় গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং তার সকল কর্মকাণ্ডের প্রশংসা করা হয়। উদ্যোক্তা নারী আমরাও পারি, এই স্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ 1420কে বরণ করে নিয়েছে সাউথ হলের নারী উদ্যোক্তারা। দেশের সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই নারী উদ্যোক্তাদের এই প্রয়াস বলে উপস্থিত আয়োজকরা জানান। পশ্চিম লন্ডনের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত এই উৎসবটি যৌথভাবে পরিচালনা করে কুসুম আক্তার ও হৃদয়। উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা নাসরিনা বেগম, মিসেস মুনির, মিসেস চৌধুরী, মিসেস খান প্রমুখ। আয়োজক নারী উদ্যোক্তারা এ সময় দেশের সব কাজে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে উল্লেখ করে সকল সাম্প্রদায়িকতার বাইরে থেকে বৈশাখী উৎসব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান। এই অনুষ্ঠানে পান্তা ইলিশের পাশাপাশি বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার উপস্থিত সবার মাঝে পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন রফিকুল ইসলাম ও মিন্টু খান। বিশ্বজুড়ে ছড়িয়ে বাঙালি, আর তাই বাঙালি প্রাণের উৎসব বাংলা নববর্ষ আজ পালিত হয়েছে বিশ্বজুড়ে। এরই অংশ হিসেবে লন্ডন থেকে একটু দূরে স্টিভেনেজ প্রবাসী প্রয়াস সংগঠনের পক্ষ থেকে রবিবার পহেলা বৈশাখের আয়োজন করে বৈশাখী মেলার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিভেনেজের মেয়র জন লয়েড ও স্থানীয় এমপি স্টিভেন মার্ক পার্টল্যান্ড। মেলায় আয়োজনে ছিল পান্তা ইলিশ সহ নানা দেশি খাবারের স্টল। এর পাশাপাশি ছিল সংগঠনের সদস্য ও তাদের পরিবার পরিজনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কামাল চৌধুরী, ফরহাদ চৌধুরী, আয়না মিয়া, শামসুল হুদা, হুমায়ুন চৌধুরী, হোলি চৌধুরী, ডয়জি সাইজ সহ আরও অনেকে। এ সময় উপস্থিত আয়োজকবৃন্দ জানিয়েছেন প্রবাসে বাংলা সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে তাদের সংগঠন সবসময় কাজ করে যাবে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমগ্র ইউরোপের বাঙালিরা বরণ করে নিয়েছে বাংলা নববর্ষ 1420কে। ফান্ডরেজিং থেকে সংগৃহীত অর্থ দ্বারা হবিগঞ্জের দক্ষিণ লস্করপুর জামে মসজিদের পুনর্নির্মাণের কাজ শুরু।